হ্যালো বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম উলুবেড়িয়া কলেজ। আজ আমাদের অ্যালুমনি মিট ছিল। এটি ছিল কলেজের মেন গেট। তারপরেই ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে ইউনিয়ন রুম। এখানে ঘাটে এসেছিলাম, ঘাট থেকে পুরো কলেজটাই নিলাম। পরেই চোখে পড়লো ছোট ছোট গাছ দিয়ে লেখা উলুবেড়িয়া কলেজ। তারপরে এখানে চোখে পড়লো অনেক রকমের গাঁদা ফুল গাছ, আরও অনেক রকমের ফুল আছে এখানে। আমরা চলে গেলাম আমাদের সম্মেলনে, যেটার জন্যই এসছিলাম। এখানে ফর্ম ফিল আপ হচ্ছিলো, ফর্মের 100 টাকা করে নিয়েছিলেন স্যার ম্যামেরা, এবং একটি ফাইল, পেন ও একটি খাতা দিয়েছিলেন। প্রথমে রুমের ভেতরে গিয়ে দেখি রুম পুরো ফাঁকা আছে। আমরা এসছিলাম অনেক আগে, তাই ভিড় ছিল না, অনেকজনই আসেনি তখন। আস্তে আস্তে ভিড় হয়েছিল। এখানে বরণ করে নেওয়ার জন্য কিছু ব্যাস ছিল, এখানে স্যার ম্যামেরা বসবেন, তাই স্টেজ ছিল। প্রথমে চা দিয়ে দিলেন আমাদের। চা ছিল, বিস্কিট ছিল, সিঙ্গারা ছিল। চা খেয়ে আমরা চলে গেলাম ছাদে। ছাদের উপরে ফুলের একটি বাগান করা হয়েছে, বাগানটা অনেক বড় ছিল, পুরোটাই ভিডিও করে নিলাম। অনেক রকমের ফুল গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, অনেক রকমের পরিচর্যা করে ভালোভাবে লাগিয়েছেন কাকুটি। হ্যাঁ, আজ আমাদের অ্যালুমনি মিট মানে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের স্যার ডেকেছেন, একটি সম্মেলন ছিল। যারা আগে জেনারেল, আমাদের এটা জেনারেল ছিল, জেনারেলতে যারা পাস আউট করে কলেজ থেকে চলে গিয়েছে তাদেরকে ডেকে একটি সম্মেলন ছিল। আমরা 2022-এর পাস আউট ছিলাম, তো আস্তে আস্তে নেমে গেলাম। এবার স্যার ম্যাম ডাকছিলেন, চলে আসলাম ক্লাসে। প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছিল চন্দনের ফোঁটা ও গোলাপ দিয়ে। তারপর আস্তে আস্তে আমাদের মাননীয় প্রিন্সিপালকে বরণ করে নিলাম। তারপর আস্তে আস্তে সব স্যার ম্যামকেই বরণ করে নেওয়া হয়েছিল। এখানে প্রিন্সিপাল কিছু স্পিচ দিচ্ছিলেন, খুবই ভালো। কিছু দাদারাও স্পিচ দিলেন, প্রাক্তনী ছাত্রছাত্রীরা। এখানে একটি স্যার যিনি দার্জিলিং থেকে এসেছেন, নিউ জয়েন করেছেন, তিনি একটি গানও গাইলেন। এখানে নৃত্য পরিবেশনও করা হলো। বন্টি খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলেন, খুবই ভালো ছিল নৃত্যটা। তারপর আমাদের লাঞ্চ দেওয়া হলো। লাঞ্চে ছিল বিরিয়ানি ও স্যালাড ছিল। বিরিয়ানিটা খুবই সুস্বাদু ছিল, ভালো ছিল, টেস্টফুল। তারপর স্যার ম্যামদের সাথে কিছু ফটো নিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও। টাটা।